हाय बंधुरा, आशा करी सबाई भालो आछो। शुभ सन्ध्या सबाई के जानाई बासंती पूजार शुभेच्छा, प्रीति शुभेच्छा और भालोबासा अभिनंदन। आमरा एखन आछि आंदामान स्वराज द्वीपे। आमरा जीपे करे एखन 3 नम्बर चौके जाबो, जेखाने बासंती पूजा उपलक्षे मेलार आयोजन करा हयेछिलो 1 सप्ताह माने 7 दिन व्यापी। आज तार लास्ट दिने आमरा जाच्छि आजके आंदामान स्वराज द्वीपे 3 नम्बर मार्केटेर বাসন্তী পূজার যে মেলা সেখানে। এখন জিপে আছি আমরা, রাস্তা সামনে দেখতে পাচ্ছ, গাড়ি চলছে, আমরা মানে ভিতরে বসে আছি, গাড়ির ভিতরে গান চলছে, গানে গানে সবাই একটা মানে আনন্দ আর মজ মস্তি, সবাই যাচ্ছে। সবাই বলতে এখানে যত 3 নম্বর এই বাসন্তী পূজার যারা জানেন সবাই ওই মেলা যাচ্ছেন। সেই মেলায় আমরা এই ফার্স্ট টাইম আন্দামানে এসে আমরা এই লাস্ট দিনে ফার্স্ট টাইম আর লাস্ট দিন মানে দিন নয় রাতে আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি। গাড়িটা কিছুক্ষণ চলে সামনে গিয়ে বন্ধ হয়ে যাবে একদম 3 নম্বর মার্কেটের মাথায়, মেন 3 রাস্তার মুখে আর কি। দেখি, দেখতে থাকুন, আমরাও দেখি দেখি কেমন এই বাসন্তী পূজা। বাসন্তী মা হচ্ছে দুর্গার আরেক রূপ, যাকে বাসন্তী মা বাসন্তী ঠাকুর বলা হয়। আমরা ফাইনালি চলে এসেছি 3 নম্বর সেই মোড়ে। এখান থেকে আমরা এখন ভিতরে দিয়ে যাবো। সামনে দেখতে পাচ্ছেন গেট লাইটে ঝলমল করছে সব, দুদিকে রাস্তায় সাজানো, এদিকে সবজি মার্কেট আবার সেলুন, বিভিন্ন দোকানও আছে আন্দামানে, জুতো ইত্যাদি সব রকমের দোকান আছে। দুদিকেই বিভিন্ন বিভিন্ন খাবার, ঘুগনি, ফুচকা এবং আরও অনেক কিছু, জিলিপি, অনেক রকমের আইটেম এখানে দোকান দিয়েছে, অনেক রকম আইটেমের দোকান আছে এখানে। আমরা এখন এই গেটের ভিতরে যাব। আজ মূলত লাস্ট দিন, তাই আজ কি অনুষ্ঠান হবে সেটা তো বলতে পারছি না, কিন্তু এখানে লোক আজকে একটু রাতের দিকেই বাড়বে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যার দিকে। চারিদিকে দোকান দেখতে পাচ্ছ, বিভিন্ন কেনাকাটা করবে লোকে এখানে বেশির। আর এখানে গেস্টের চাপ যে বলি, ফরেনের থেকে লোক আসে, মানে বিদেশি, বিদেশ থেকে লোক আসে, যে আমেরিকা, লন্ডন, তারপরে নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, বিভিন্ন রকম দেশ থেকে লোক আসে, যাদেরকে বলা হয় ফরেনার। এখানে ফরেনাররাও আসে। এখনও মেলা শুরু হয়নি বলতে, এখনও কোনো অনুষ্ঠান শুরু হয়নি। আর সামনেই ওই যে আমাদের দুর্গা মন্দির, মানে বাসন্তী মায়ের মূর্তি দেখতে পাচ্ছি সবাই। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা খুবই বড়, পাশে ওদিকে রয়েছে শিব মন্দির, আমরা যাব। প্রথমত যে মায়ের উপলক্ষে আমাদের পূজা চলছে সেই পূজাটা সবাইকে দেখাতে চলেছি, দেখুন। এই হলো দুর্গা মায়ের মূর্তি, যেটি সবাই বাসন্তী নামেই পূজা দেন, আর সেই বাসন্তীর নাম মায়ের পূজা উপলক্ষে এখানে মেলা। পাশে রয়েছে আমাদের লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা এবং কার্তিক ঠাকুরও আছে, আর আমাদের সিদ্ধিদাতা গণেশ বাবাও আছেন। মহিষাসুরকে দেখতে পাচ্ছেন, সিংহ একেবারে কামড়ে ধরে আছে। এই যে আমাদের সিদ্ধিদাতা গণেশ, আলোয় ঝলমল করছে, খুব সুন্দর লাগছে। আর সবাই এখানে প্রণামীতে প্রণামী দিচ্ছেন, প্রণামী দান করছেন, মাকে প্রার্থনা করছেন অনেকে। সমাগমটা ভালোই হয় মেলার, তবে আজ লাস্ট দিন, এখনও লোক ততটা এসে পারেনি, মানে মানুষের যে সমাগমটা হয়। মায়ের মন্দিরের সামনে আমিও প্রণামী দিলাম এবং মাকে একটু আরাধনা করলাম, তারপরেই পাশে যাব, শিব মন্দির আছে, শিব মন্দিরেও আমরা যাব। আপনারা সবাই জানেন বাসন্তী পূজা, এবং কলকাতায় বাসন্তী পূজার খুব ধুমধাম আয়োজন হয়, এবং
আন্দামান স্বরাজ দ্বীপের যে বাসন্তী মেলার আমি সমস্ত রকমের ভিডিওয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন, কারণ যারা আসেননি যারা দেখেননি তারা অবশ্যই একটু কমেন্ট করবেন জানাবেন। আর এই হলো শিব মন্দির, বাবা মহাদেবের শিবলিঙ্গ। সবাই এখানে একে একে এসে বাবাকে প্রণাম করছেন, বাবাকে আরাধনা করছেন। সামনেই আমাদের এই যে নন্দী বাবা আছে, বাবা মহাদেবের দিকে তাকিয়ে নন্দী বাবার মূর্তি। শিবলিঙ্গের উপরেই রয়েছে জলের একটি ঘট রয়েছে, যে পাত্রে জল ঢাললে ওই পাত্রে জল একটু একটু করে শিবলিঙ্গের উপরে পড়বে। আর দুদিকেই শ্বেত পাথরের একটিতে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, নাকি বুঝতে পারছি না ঠিক মতো, তিনটে মূর্তি রয়েছে, ব্রহ্মা বিষ্ণু নাকি সরস্বতী ঠিক বুঝতে পারছি না, তোটা গণেশ তো বুঝতে পারছি, স্মৃতিদাতা গণেশ বাবার মূর্তি রয়েছে। এই সাইডে মনে হয় ব্রহ্মাদেব, মাঝখানে একটা লক্ষ্মী নাকি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আপনারা সবাই দেখছেন পুরোহিত মশাই শিবলিঙ্গের উপরে জল দিচ্ছেন শিবলিঙ্গের মাথায়। দুদিকেই দুটো ত্রিশূল রয়েছে, আর শিবলিঙ্গে জল ঢালার পরে যে জলটা পড়বে দেখুন সেখানেও শ্বেত পাথরের একবারে সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। বাসন্তী মায়ের পূজা উপলক্ষে যে মেলা, সেই মেলার যে লোকের সমাগম প্রচুর ভিড় হয় এখানে। আমরা লাস্টের দিনে এসেছি তো বেশি সময় থাকতে পারিনি, তাই শিব মন্দিরে সেই ঠাকুরমশাইয়ের সাথে একটু কথাবার্তা বললাম আমরা। উনি অনেক কিছু বললেন, দীর্ঘ অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই উনি এখানে পূজা করছেন, এই শিবলিঙ্গকেই খুব ভালোভাবে উনি আরাধনা করে পূজা দেন। আর আমরা একটু চন্দনের ফোঁটা নিলাম সবাই, ঠাকুরমশাই চন্দনের ফোঁটা দিলেন আমাদের সবাইকে। আমরা ওখানে অনেক সময় ধরেই ছিলাম, ঠাকুরমশাইয়ের সাথে অনেক সময় কথা বললাম, টাইম কাটালাম, আর মন্দিরে একটু ভালো মতো ঘুরলাম ঠাকুরমশাইয়ের সাথে, অনেক রকম ঠাকুরের বিষয়ে কথাবার্তা শুনলাম, উনি বললেন আমরা জানলাম। আর ওনাকে বললাম যে আমাদের সাথে একটু ছবি তুলুন, তো উনি বলল ঠিক আছে, ছবিও তুলেছেন আমাদের সাথে, ছবি তুললাম ওনার সাথে। আন্দামানে বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি, আমরা তো এখানে মায়ের মন্দির এবং সব জায়গায় যাচ্ছি, তো একটু স্মৃতি রয়ে যাবে, তাই আপনি একটু আমাদের সাথে, মানে আমরা একটু আপনার সাথে ছবি তুলব। এবং জল ঢাললাম, বললাম জল ঢালব, তাই আমরা সবাই জলও ঢেলেছি শিবলিঙ্গের উপরে। উনি বললেন যে তোমরা যদি জল ঢালো তা ঢালো, সেই জন্য আমরা ওনার কাছে পারমিট, মানে অনুমতি নিয়েই আমরা শিবলিঙ্গের উপরে, বাবা মহাদেবের যে লিঙ্গ সেই লিঙ্গের উপরে আমরা জল দিয়েছি। উনি এখন পূজা দেবেন পুরোহিত মশাই। একটি কথা সবাইকেই বলবো, কারণ আমাদের বাঙালির মতে হিন্দু ধর্মে সবাই জানেন শিবলিঙ্গ, সমস্ত রকমের যে হিন্দু ধর্মের যে ভগবান সবাই মানেন এবং জানেন, তো সবাই আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন এবং যারাই আন্দামানের বিশেষ করে ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি সবাইকে দেখানোর জন্য যে ভিডিওটি নেটের মাধ্যমে সবাই বাড়িতে বসে বা শুয়ে বসে যেভাবেই দেখছেন না কেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখেছেন, এবং ভালো লাগলে বা ভালো হলে একটু কমেন্ট এবং লাইক তো অবশ্যই, শেয়ার করতে বলবো না কারণ সেটা আপনার ইচ্ছা। আর এরপরে আমি কোথায় কীভাবে যাব, কি ভিডিও তুলবো তবে জানি না, তবে আপনাদের চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আন্দামানের কিছু মুহূর্ত, কারণ আমি 10 তারিখে আন্দামান থেকে চলে যাচ্ছি, মানে 10 এপ্রিল 2023 সালে আমার 10 তারিখে ফ্লাইট রয়েছে 11:45। তার আগে আমি যতটা পারি ভিডিও যেখানে যেখানে যাব সেখানে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, এমনভাবেই ভালোবাসা দেবেন। আর আপনারা যারা দেখছেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
সব সময় নিজের মনের উপর জোর রাখবেন, ভালোভাবে কাজ করবেন, যার যা টার্গেট আছে সব আশা হোক পূর্ণ পূর্ণ হোক সবার। এখন পুরোহিত মশাই পূজা দিচ্ছেন, আমরা সেই ভাগে একটু ভিডিও করলাম, কারণ আন্দামানের স্মৃতি একটু, তো উনি আমাদের কোনো রকম বাধা দেননি, উনি বলেছেন ঠিক আছে তোমরা করো, সেভাবে আমরা ভিডিও করলাম। খুব ভালো, মানে খুব ভালো লাগলো পুরোহিত মশাইয়ের সাথে পরিচয় হয়ে, এবং উনি আমাদের সাথে অনেক কথা বললেন, ভিডিওর কোনো রকম খামতি বা কোনো রকম কটু কথা বলেননি। ওনার মতো উনি পূজা করছেন, আমার মতো আমি ভিডিও করেছি আন্দামানের যে শিব মন্দির, বাসন্তী পূজার মেলা উপলক্ষে গিয়ে শিব মন্দিরে একটু সময় কাটিয়ে এসেছি। এখন পূজা দিচ্ছেন ঠাকুর মশাই। মন্দির সব সময় খোলা থাকে, সব সময় সব ভক্তদের জন্য মন্দির খোলা থাকে, যার যখন ইচ্ছা ভক্ত সেই ভক্ত এসে, পাশেই দুর্গা মা মানে বাসন্তী মা আছে, আর পাশেই তার পাশেই রয়েছে শিবলিঙ্গ মহাদেব, আর সামনেই রয়েছে দেখুন গেটে ঢুকতে গেলেই নন্দীজি, আমাদের নন্দী বাবার মহাদেবের যে বাউন নন্দীজি, নন্দীজির মূর্তি রয়েছে। তো এখন ঠাকুর মশাই এদিকে শিবলিঙ্গকে আরতি এবং পূজা দিয়ে বাইরে নন্দীজিকে পূজা এবং আরতি দিতে গেলেন। আমরা সেই ভাগে ভোলানাথের চরণে একটু প্রণাম জানালাম। বাইরেও আরতি চলছে, ঠাকুর মশাই নন্দীজিকে আরতি করছেন। এখন যেহেতু মেলা, বাসন্তী পূজা উপলক্ষে যে মেলা আছে, সেই মেলার জন্য বাইরে লোকের সমাগম বেশি, মানুষজনের সমাগমটা বেশি রয়েছে, তাই এখন শিব মন্দিরে অতটা লোকজনের সমাগম নেই, যার ইচ্ছা হচ্ছে আসছে, না আসছে ওদিকে সব মেলার ওদিকে বিভিন্ন রকম জায়গায় ঘোরাঘুরি করছে সবাই। আর আমরা এখন এই যে ঠাকুরমশাই যে নন্দীজিকে আরতি করছেন, এখন শিব মন্দিরটা এখন ফাঁকা, আন্দামান থেকে আমরা তো চলে যাব 10 এপ্রিল, যার জন্য ভাবলাম এসে যখন বাসন্তী পূজাতে একটু সব জায়গা থেকে ঘুরে যাই। ঠাকুরমশাই একটু আগুনের ভাব দিলেন আমাদেরকে, ঠাকুরের আরতির। এখন বেরিয়ে পড়লাম বাইরে, যেহেতু পূজা দেওয়া শেষ হয়ে গেছে ঠাকুর মশাইয়ের, এবার বাইরের পরিবেশটা দেখাবো, মায়ের মণ্ডপটা এবং মন্দিরটা। সামনে এই পিছনে এটা ছিল স্টেজ, এখানে বিভিন্ন রকম পারফরমেন্স হয়েছিল। এদিকে প্রসাদ দিচ্ছে মায়ের, যে বাসন্তী মায়ের যে প্রসাদ ছিল সেই প্রসাদ এখনও দেওয়া শুরু হয়নি, কিন্তু আমরা গিয়ে বললাম প্রসাদ খাবো, যার জন্য আর কি উনি প্রসাদের যে পাত্রটা ছিল সেখান থেকে জিলিপি বার করলো, কিন্তু এখনও কোনো কিছু মাখানো হয়নি, এখন একটা একটা গোটা জিলিপি সবাইকে দেবে, কিন্তু যে বাসন্তী মায়ের যে পূজার যে ব্রাহ্মণ তিনি নেই, তাই উনি একটু ঘাবড়ে গেছিলেন, তবু আমরা খেলাম। আর এই যে বাসন্তী ঠাকুর দুর্গার একটি রূপ, পিছনে লাইটিং, এখনও লোক অতটা এসে পারেনি। আর এই হলো হরিমন্দির, এটি হলো হরিচাঁদ ও শান্তিমাতার মন্দির। এটা আপনাদের দেখিয়েছি আমি এর আগের ভিডিওয়ে, যে 3 নম্বরে যে হরিচাঁদ সংকীর্তন ছিল আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটি, আপনারা কজন দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সেই মন্দিরটা। আমি সেই তখন আমি অতটা ভিডিও করতে পারিনি, তখন অনেক দলের ভিড় ছিল, যেহেতু আমি ভিতরে মন্দিরটা অত ভালোভাবে তুলতে পারিনি, আমি এখনই দেখিয়ে দিলাম সবাইকে ভালোভাবে, যেহেতু এখন খালি। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন এই যে জিলিপি আমরা খাচ্ছি, আর এরপরে বাইরে একটু ঘুরে তারপরে আমরা আবার রুমে চলে যাব। এই যে আরেকজন জোড়া জিলিপি পেয়েছে, সিঙ্গেল নয় জোড়া পেয়েছে, আমরা সব সিঙ্গেল সিঙ্গেল জিলিপি পেয়েছি। যাই হোক, মায়ের প্রসাদটা খেয়ে খুবই ভালো লাগলো, আর ওই যে ঠাকুরমশাই পিছনে ঘুরপাক খাচ্ছেন লাট্টুর মতো আর কি, খুব ভালো ঠাকুরমশাই আমাদের সাথে অনেক কথা বলেছেন, অনেক টাইম কাটালেন। আর এদিকে মেলার যে আসবাবপাত্র দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের পাত্র,
কড়ির পাত্র আছে, কাচের পাত্র আছে, ফাইবারের আছে, প্লাস্টিকের আছে, আর এদিকে আছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা। আর অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলি, আমাদের কলকাতা আর আন্দামান দুটো কিন্তু ইন্ডিয়া, আর তার মধ্যে কলকাতা থেকে যেসব মার্কেটে যে আমাদের এই বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন রকম সরঞ্জাম আসে, তার কলকাতায় যার দাম তার ডবল দাম এই আন্দামানে, যেহেতু এখানে আসতে গেলে ট্যাক্স এবং বিভিন্ন রকমের নিয়ম এবং ইয়ে আছে, লিমিট আছে, যার জন্য আর কি এখানে তো সেটা হবেই। আর এখানে সেই হিসাবে দেখলাম আমি জিজ্ঞাসা করে যে ওখানে যেটি 100 টাকা এখানে সেটি 200 টাকা, কারণ আমি এখানে জিজ্ঞাসা করেছি একটা খেলনার দাম। আর এখানে এই আছে একটা লটারি চলছে, এখানে লটারি কোর্টে এখান থেকে আপনি যে কোনো কিছু নিতে পারেন, আপনার লটারিতে যেটা পড়বে সেই নাম্বার অনুযায়ী এখান থেকে নিতে পারবেন। এই একটি খেলা, এই একটি লটারি সিস্টেম আছে এখানে, পুরস্কার আছে, স্কুটি আছে, এক মোবাইল বাইক, একটি বিভিন্ন রকম সিস্টেমেটিক এখানে মেলার পরিদর্শন আছে সমস্ত মানুষের মনোরঞ্জনের জন্য। হ্যাভলক যে স্বরাজদ্বীপ আন্দামান নিকোবর আইল্যান্ড, লাস্ট দিনে গেছি, অতটাও মেলার আমি দেখতে পাইনি, তবুও এখানে ততটা ভিড় নেই এখন, আস্তে আস্তে হবে। বাঁড়াগুলো